মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 11 জনকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নিয়েছেন। এদের মধ্যে 3 জন বেসামরিক ও 5 জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত বলে নিশ্চিত করেছে র‍্যাব। বাসার মালিকের কাছে এদের অবশ্য ডাকাত মনে হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনায় বাহিনীগুলোতে কর্মরত কেউ আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ অপরাধ বিশ্লেষকের। শুক্রবার রাত 3:30টার দিকে মোহাম্মদপুর এলাকার একটি বাসায় এভাবে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাকে অভিযান চালানোর নামে করা হয় ডাকাতি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সে সময় আরেকটি দল অবস্থান নেয় বাইরে। বাসার মালিক ব্যবসায়ী সেই আবু বকর সিদ্দিক জানান, নগদ 75 লাখ টাকা এবং 70 ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। 15-20 জনের রহমাই যে আয়ালাই মোহাম্মদপুর থানায় মামলা করেন বাড়ির মালিক। জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 6 জন আটক করা হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, এটা নিয়ে আমরা তদন্ত করছি, তদন্তে আস্তে বিস্তারিত জানা যাবে। আর র‍্যাব জানিয়েছে তাদের হাতে আটক 8 জনের মধ্যে 5 জন চাকরিচ্যুত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, 3 জন বেসামরিক নাগরিক। টোটাল 8 জনকে গ্রেফতার করছি, এর ভিতরে 3 জন হচ্ছে বেসামরিক ব্যক্তিবর্গ এবং বাকিরা হচ্ছে বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য, এবং তারা মূলত যে মাইক্রোবাসটা ব্যবহার করেছিল সেটাকে আমরা জব্দ করেছি। সাথে আমরা প্রায় 7 লক্ষ টাকা এবং কিছু স্বর্ণ উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে চাকরিরত কেউ আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। যারা জড়িত এদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এর সাথে বা এদের সাথে আর কারা জড়িত আছে এদেরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর আসলে কোনো বিকল্প নাই। যে কোনো অভিযান চালানোর সময় সংশ্লিষ্ট নথি সাথে রাখার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।